তারকেশ্বর মাত্র চার কোষ পথ, ও আলো থাকে থাকতেই পৌঁছে যাব। এই মিষ্টি জলটুকু খেয়ে নে বাবা। না, তুমি কেন সারাদিন নিলম্ব উপোস করে থাকবি? আমি তো উপোস করে আছি, খেয়ে নে। না খায় পিড়ি আর করো না মা, বাবা তারকনাথের ভরসায় ছেড়ে দাও। তাই যা করেন বাবা তারকনাথ, এত চেষ্টা করে কিছুতেই কিছু হলো না। আস্তে আস্তে সমস্ত দেহ অবশ্যই আসছে, কথাও আর তেমন কইতে পারে না। সবাই বললে বাবা তারকনাথের ওখানে ধর্ণা দিলে ঠিক হবে, ঠিক হবে, মনে বিশ্বাস রাখেন মা ঠাকরেন, ঠিক হবে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কথা শোনেন। আমি বলছি এক মনে বাবাকে ডাকেন, বাবা ঠিক সারিয়ে দেবে, তোমার গোপাল আবার হেঁটে ছুটে বেড়াবে। চড়কের শিবের জটা আসমানে উড়িল রে, চড়কের শিবের জটা আসমানে উড়িল, নিয়ে প্রবল কাল বৈশাখী, সেই মহাকাল এলো নাকি, এলো নাকি, সেই মহাকাল এলো নাকি, এলো নাকি, দাল ভাঙা ভূত সঙ্গে লয়ে তাণ্ডব জুড়িল রে, চড়কের শিবের জটায় আসমানে উড়িল রে, চড়কের শিবের জটায় আসমানে উড়িল। বিজলি তার সর্পমালা বজ্র ত্রিশূল, ঝড়ের মুখে উথাল পাতাল ভাগীরথীর কূল, ঝড়ের মুখে উথাল পাতাল ভাগীরথীর কূল, রুদ্রতালে পাগল নাচে
তার ঝোলার ভিতর সিদ্ধি আছে পাগল নাচে রুদ্রতালে পাগল নাচে তার ঝোলার ভিতর সিদ্ধি আছে পাগল নাচে তার ঝোলার ভিতর সিদ্ধি আছে পাগল নাচে মরা ডালের মরণ মাঝে জীবন পুরি দিল রে দুদিন আগে এসেছেন ভালোই করেছেন কালকে আর দাঁড়াবার জায়গা পাবেন আসুন কোনো ভাবনা নেই একবারে নিজের ঘরের মতন থাকবে ওই গো কোথায় গেলে আসুন মা কতদিন হলো এরকম হয়েছে তারপরে ছ বছর হয়ে গেল নড়তেও পারে না না ক্রমশ কথাও জড়িয়ে আসছে আর ছ বছর ধরে এই ছেড়ে নিয়ে যে কি কষ্টে আছি আমাদের আর কেউ নেই মা তোমার কোনো ভয় নেই মা শিব হলেন কল্পতরু তার কাছে মন থেকে যে যা চায় সে তাই পায় এসো মা হাত মুখ ধুয়ে নেবে এসো বাবার মাহাত্ম্য কথা শুনছে মা তোমার গোপালের জন্য কোনো ভাবনা নেই তাছাড়া সে তো ঘুমিয়ে পড়েছে এমন কত কথা আর শুনতে পার না মা চলুন আমি সেখানে চলে আসবো একটু দাঁড়া Mm-hmm.
একদিন এই তারকেশ্বর শহরে কোনো চিহ্নই ছিল না, গভীর বন ছিল এখানে। কেমন করে অনাদিলিঙ্গ তারকেশ্বর শিব এখানে আবির্ভূত হলেন সে কাহিনী বলতে গেলে ফিরে যেতে হবে আমাদের অনেক অনেক বছর আগে। তখন সারা বাংলাদেশ বিশেষ করে এই রাঢ় অঞ্চলের ছিলেন একজন নবাব, তার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেইখান থেকে তিনি এসব অঞ্চলের শাসন কার্য পরিচালনা করতেন এক একজন পরগনাদার নিযুক্ত করে, তারা খাজনা আদায় করে মুর্শিদাবাদে পাঠিয়ে দিত। খাজনা দিতে না পারলে নবাবের সৈন্য এসে তাদের ধরে নিয়ে যেত। আমরা এখন যাব সেই প্রাচীন মুর্শিদাবাদে নবাবের প্রাসাদ। নবাবের সঙ্গে আমার দেখা করতেই হবে, বিশেষ জরুরি দরকার বাবা। দেখা করতেই হবে বুঝেছ কি তুমি? আর দেখা করতেই হবে ইয়ার কান দেখাস্তি বিশাস্তি হোস। হ্যাঁ কি বললে বাবা? বলছে এত সহজে কি নবাব বাহাদুরের সঙ্গে দেখা হয়? তবে বাবার এই পোশাকে গরিব লোক বাবা। গরিব? আপনি একটা পরগনাদার। কি যে বলেন, বালি গাড়ি সামান্য পরগনা, তাও আবার উনি কি বলছেন বাবা? উনি বলছেন আগে আমাদের
ক্ষতি করতে হবে। বিশাল আমার তিনজন আছে, দুটো করে আসার দিতে হবে। মরে যাবো, দরিদ্র লোক মরে যাবো বাবা। ঠিক ধরেছেন বাবা, ঠিক ধরেছেন। বড় বদখুদি ব্যাপার, এই দস্যুর আমার সব লুটে মুটে নিয়ে গেছে। দোহাই বাবা, কি করবো বলুন, দেখা করবার উনি মালিক, ভীষণ এগিয়ে গিয়েছেন। শনিবার করুন, শনিবার করুন, শনিবার করুন। এক আসলে ভুকুরে নাও বাবা। দোহাই বাবা, তুমি আর কিছু বলো না। হ্যাঁ এই না, ঠিক আছে, হাত বলো। তাহলে কাল সকালে আদব কায়দা সব শিখিয়ে দেবো। আদব কায়দা? তবে নবাবের সঙ্গে কেমনি দেখা হয়? যাও যাও, এখন বিস্তার করো, যাও বিস্তার করো, যাও। ঠিক এইরকম মনে থাকে যেন, বেরুবার সময় ঠিক এইরকম বেশি না। ওরে বাবা, এত হাঙ্গামা! বালিগাড়ির পটকুনাদার নারায়ণ রায়, বালিগাড়ির পরগনাগার নারায়ণ রায়, বালিগাড়ি হুগলি জেলায়। ও কি বলবো হুজুর, আপনি ধর্মাবতার, আমাদের মা বাপ, আপনার রাজ্যে দস্যুর উৎপাত। দস্যুর উৎপাত? হ্যাঁ হুজুর, ভারমল্ল নামে একটা লোক আমাদের পরগনার পাশে জঙ্গল কেটে বসতি পুঁতিয়েছে, আর লোকজনের কাছ থেকে জোর করে করাদাই করছে। তুমি বাধা দাও না কেন? আমি কি করে বাধা দেবো হুজুর, লোকটা ডাকাত, এক কথায় খুন করে, আর লোকজনের যা কিছু আছে লুটে পুটে নেয়, আর বলে কে নবাব। বটে, কে নবাব? আচ্ছা তুমি যাও, আমি দেখছি। ধর্মাবতার যাও, আমি ব্যবস্থা করছি। ভগবান আপনার মঙ্গল করুন, বেয়াদবি মাফ করবেন। এরকম দস্যুর উৎপাত আর আপনি কোনো খবরই রাখেন না? আমি চর পাঠিয়ে এখনই খবর নিচ্ছি। না তার প্রয়োজন নেই, আমি নিজেই যাব, অনেকদিন মুর্শিদাবাদ থেকে বেরোইনি। হ্যাঁ, দস্যুটার কি নাম বললে যেন? ভারমল্ল। ভারমল্ল, এই যে। হ্যাঁ, তাহলে নবাব ফাঁসির হুকুমই দিচ্ছেন, কি বলেন? ফাঁসি কাকে? কেন, দস্যু ভারমল্লকে? আবার ওইটি তো আসল কাজ হাসিল হয়ে গেলে দিতে হয়। আর কাউকে বলবেন না। ও তিতুমিয়া, নবাব নিয়ে যাচ্ছেন রামনগরে। আচ্ছা আচ্ছা, আমি বললাম তাই যান হুজুর। জয় রাধা মহাদেব, জয় রাধা মহাদেব। কিন্তু আবার দিতে হবে, ছাড়ুন, লোকজন এসে পড়বে যে। ও এসে পড়বে? হ্যাঁ, রাম পায়খানা ডাক্তার, বহুত বহুত সালাম। দোহাই বাবারা, তোবা তোবা, হাতে কিছু না পড়লে হাত এমনি পিছু পিছু যাবে। হায় দাদা মাধব, মহারে ওরে বাবা, আমার আর কিছু নেই বাবারা। তুমি দুঃখের বেশে এলে বলে ভয় করে কি ধরি, দাও ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি, দাও ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি, দুঃখের দেশে এনে বলে ভয় করি কি ভরি, কত সেমন কত কিছু হজম করে ফেলে তুমি, এক মনি তো দুঃখ দেবে কাহে নাহি ডোরি, কত সেমন কত কিছু হজম করে ফেলে তুমি, এক মনি তো দুঃখ দেবে কাহে নাহি ডোরি,
তুলে দিয়ে সুখের দেয়াল, ছেলে আমার প্রাণের আড়াল, তুলে দিয়ে সুখের দেয়াল, ছেলে আমার প্রাণের আড়াল। আজ আড়াল ভেঙে দাঁড়ালে মোর সকল শূন্য ভরি, ভয় করে কি হরি, তুমি দুঃখের দেশে এলে বলে ভয় করে কি হরি। খবরদার রামনগর তোমরা কেউ যেতে পারবে না, হেলো না আমরা আর এগায়ে থাকবো না, ভারমল্লর ওখানেই যাব। নারায়ণ রায়ের জুলুম আর আমরা সহ্য করবো না। খবরদার এক পা যদি এগিয়েছ তুমি পথ রোকবার কে, আমাদের যেখানে সুবিধা হবে সেইখানে যাব। হ্যাঁ হ্যাঁ যাবে, খালিনগর তো সব বেটিয়ে দিয়ে যাবে, পাই পয়সা আমরা চুকিয়ে দিয়েছি। আচ্ছা হারা চোখ গরম করবি না, তো লজ্জা করে না ছোট লোক। কি এখনো বলছি ফেরো না? ফিরবে না। হারমল্ল এদের পথ ছেড়ে দাও। তোমার কথায় বটে। এদের লাঠি কেড়ে নাও। এক ফোঁটাও তো দুধ বেরোচ্ছে না, ব্যাপার কি? তাই তো কপিলা গাই, বাটে হাত দিলি তো দুধ ঝরে পড়বে। আমার মনে হয় হুজুর বোধ হয় সাপের সব দুধ খেয়ে গেছে। রাজা ভারমল্লকে সেইটা বলিস গিয়ে? দোহাই হুজুর দোহাই। আমি কি করব? সত্যি কথা বলতে কি হয়েছে? কি হয়েছে গয়লাবু? কি বলবো হুজুর, ওই যে ঘাটের মরা ফেলা, বাপ মামারা ছেলে খেতে পায় না, তাই বাড়িতে জায়গা দিল। তা ও কি করলো? ওই তো গরু চড়াতে গিয়ে কপিলা গায়ে সব দুধ খেয়ে ফেলে। কোথায় গেল সে? ধরে নিয়ে ধরে নেয় ওকে, চাপ করে পিঠের চামড়া তুলে দেবো। এত রাত্রি অন্ধকারে কোথায় খুঁজে পাবো? আরে রাজার হুকুম, খুঁজে বার করতেই হবে। চল উদসীর মাঠে সেই ভাঙা মন্দিরটা একবার থেকে দেখা যাক। ওরে বাবা, ওবাগে আমি যাবো না, মরে গেলেও যাবো না। কেন, ভূতে ধরবে? আরে ভূত তো ভালো, ভূত ব্রহ্মদ্যুতির আড্ডা। আমার মামা চোখে দেখেছেন, যা লম্বা দাড়ি, হাতে ত্রিশূল। তুই ঘরে ফিরে যা, তোকে আর যেতে হবে না। আয় চলে আমাদের, তুই আমার সঙ্গে চলে। আমি আমি না বুঝলি, দেখ একটু মাদুলি পড়েছি জানি, তাই না রাতের বেলা আমার উদম জায়গায় যাওয়া একদম বারণ। দূর 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 শাড়ি পরে যায়, শাড়ি পরে ঘরে ভেতর। নিত্যং মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রা
भावतं सं रत्नाकल्पोज्ज्वलांगं परशुमृगवरा भीतिहस्तं प्रसन्नं पद्मासीनं सुतात् स्तुतममरगणैराग्रकृतिं वसानम् विश्वाद्यं विश्ववीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं পারলি না কাঁদছিস কেন কি হয়েছে তোর বড্ড খিদে পেয়েছে আর পারছি না তার জন্য কান্না কিসের পেছন ফিরে দেখ কত খাবার রয়েছে খাবি বই কি তোর জন্যই তো আনলাম তো খাবো
কোথায় গেলে? কোথায় গেলে তুমি? ঠাকুর, ঠাকুর, কথা কও ঠাকুর, কথা কও ঠাকুর, ঠাকুর। চন্দ্রশেখর, 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 পাহি মাম, গঙ্গাধর হে, গঙ্গাধর হে, গঙ্গাধর হে, রক্ষ মাম। মহারাজ, বোধ হয় আপনার অভীষ্ট দেবের সন্ধান পেয়েছি। সন্ধান পেয়েছি? হ্যাঁ হ্যাঁ। কোথায়? এই বনের ভেতর। বনের ভেতর? জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। ওরে চ চ চ, তাড়াতাড়ি চ। জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর। ওগো, আমি কোনো দোষ করিনি, কোনো দোষ করিনি। ঠাকুরকে জিজ্ঞেস করো। ঠাকুর? কে ঠাকুর? শিব ঠাকুর, এই পাথরের ভেতর। শিব ঠাকুর এই পাথরের ভেতর? জয়, বিজয়, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। জটাট বিগলা জল প্রবাহ প্লাবিত স্থলে, গলে বলম জলম বিতাম, ভুজঙ্গ তুঙ্গ মালিকাম, ডমা 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 নিনাদা ডমা তারকেশ্বর শিবের জয়, জয় তারকেশ্বর শিবের জয়, জয় তারকেশ্বর শিবের জয়। তারকেশ্বর শিব, শুনলি না? সাধু মহারাজ বললে তনা তাতু যে ওই এক মনে শিবের কাছে ধন্না দেবে সেই চলে যাবে।
তোমার কি মনে হয় খুড়ো? আরে বুজরুকি বুজরুকি, ওই পাথরটার উপর তো আমাদের গায়ে মেয়েরা ধান ভাঙত। আরে বুজরুকি বুজরুকি, ওই পাথরটার উপর তো আমাদের গায়ে মেয়েরা ধান ভাঙত। কাল সকালে আমি তারকেশ্বর শিবের পুজো দিতে যাব। সেই বনের মধ্যে? কোন দরকার নেই তার, কালই আমি সেই পাথর তুলে এই বাড়ির ভেতর নিয়ে আসবো। ওই পাথরেই তিনি আবির্ভূত হয়েছেন, তার ইচ্ছা ছাড়া ওই পাথর কোনো মানুষই ঠাই নাড়া করতে পারে না। পারে কি না পারে কাল সকালেই তা দেখতে পাবে। বোম বোম হর হর বোম বোম হর হর বোম 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 হর হর বোম বোম। কোথায় পালাচ্ছিস বেটা? আয় এদিকে। তুই মনে করেছিলি আমি দেখতে পাচ্ছিলাম না? না, একবার একটু বাড়ি যাব। বাড়ি কেন রে, তারা তো তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বড্ড মন কেমন করছে। ও হো, তোর সেই গয়লা মার জন্যে না? আরে সে তো তোকে খেতে দেয় না, তোকে দূর দূর করে তাড়িয়ে দেয়, উঠতে বসতে তোকে গালাগালি দেয়। একটি বার দেখা করে চলে আসবো। আচ্ছা যা, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবি, কেমন? হ্যাঁ হর হর বোম বোম। আও আও বেটা, বেটা বেটা। কি নাম তোমার? নাম সাধু সন্ন্যাসীর আবার নাম কিসের? তবে লোকে আমাকে মায়াগিরি বলেই ডাকে। বাহ, দিব্যি বাংলা শিখেছে দেখছি। শুধু বাংলা কেন, মহাদেবের কৃপায় আমি অনেক ভাষাই বলতে পারি। তার সঙ্গে অনেক বুজরুকিও শিখেছ। বুজরুকি তা নয় তো কি? ওই পাথর তোমার তারকেশ্বর শিব? আলবাত, শিব নিজে আমাকে স্বপ্নে প্রত্যাদেশ দিয়েছেন যে কলিযুগে তিনি তারকেশ্বর শিব রূপে আবির্ভূত হবেন। ওই ওই সেই তারকেশ্বর শিব। বাহ, ব্যবসার ফাঁদ বেশ ভালোভাবেই পেতেছে দেখছি। ব্যবসা? বেশ, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে কথা দাও যে ওই তারকেশ্বরের পূজার ভার তুমি গ্রহণ করবে। কি চুপ করে রইলে কেন? বেশ, ওই আমার ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আমি এখনই হর হর বম বম বলে গিয়ে ঘোড়া চড়ে চলে যাচ্ছি। চলো বেটা, হামলোক চলে। কিরে, হ্যাঁ কিরে বেটা, তোকে দানা পানি দিয়েছে তো? তাহলে বলো ঘোড়ায় চড়ি। এই ঘোড়া?
এটা দেখছি তিনটে পা। আমার সঙ্গে রসিকতা করছে বাবাজি? রসিকতা কেন করব? এই ঘোড়া যদি ছুটতে পারে কি দেবে বল? এই ঘোড়ায় চড়ে তুমি আমার এলাকার যতটা ঘুরে আসবে আমি ততটা জমি তোমাকে দিয়ে দেব। আমি সন্ন্যাসী, জমি জায়গা নিয়ে আমি কি করব? তবে তুমি কথা দাও, আমার এই ঘোড়া নিয়ে আমি যতখানি জায়গা ঘুরে আসবো ঠিক তোখানি জায়গা আমার শিবের নামে লিখে দেবে, আর সেই জায়গার নাম হবে তারকেশ্বর। কথা দিলাম। এই তারকেশ্বর শিবের সামনে শপথ করছো, মনে থাকে যা? কথা দিয়ে ভার মূল্য ফিরিয়ে নেয় না। চড়ে সন্ন্যাসীর পেছু পেছু যাও। গায়ে মাথায় বুলিয়ে দাও। মাথাটা একটু টিপে দেবো মা।
লোক পাঠিয়েছিলে ডাকবার জন্য? বেশ, তোমার লোককে জিজ্ঞাসা করো। হুজুর, আমার ঘোড়া পাল্লা দিয়ে পারলে না। যাও। তাহলে রাজা, আমাকে চেনেন আপনি? হ্যাঁ, তোমাকেই আমি দেখেছিলাম স্বপ্নে, কিন্তু রাজবেশে নয়। তার মানে? তোমাকে আমি দেখেছিলাম সন্ন্যাসীর বেশে। এ পাথর আমি আমার প্রাসাদে নিয়ে যাব। তোমার সাধ্যে তা কুলবে না ভারল্য। কেন? এই অনাদিমূল শিবলিঙ্গ মাটির নিচে কতখানি চলে গেছে কেউ বলতে পারে না। আপনাকে যা দেব বলেছি তা দানপত্রে লিখিত ভাবি দেব, তার জন্য আষাঢ়ে গল্প শোনাবার প্রয়োজন নেই। বেশ, তুমি লোকজন নিয়ে এসে চেষ্টা করো ভারমল্ল। হ্যাঁ, চেষ্টা আমি করব এবং আজই। দারিদ্রে তুমি বড় দুঃখ পাচ্ছ, আমি জানি। অন্য অর্ধেক দিন তুমি উপবাসে থাকো। এ কথা কেন বলছো? বলছি এই জন্যে, আমার এই শিবলিঙ্গ, একে ছেড়ে আমি কোথাও যাব না। যদি না খেয়ে মরতে হয় তাহলে শিবলিঙ্গের পাশে আমি শিব শিব করে ঘুমিয়ে পড়ব। আমি আর কোনোদিন ও কথা বলবো না। জন্মান জনদুঃখী আমি, জন্মর থেকে শিব ছাড়া আমি কিছু জানি না। যদি শিব সত্য হয়, যদি সত্য হয় আমার শিব পূজা, তাহলে অন্য স্বয়ং শিব শঙ্কর এসে আমায় ডেকে নিয়ে না গেলে আমি ভাঙার ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। মহাদেব মহাত্ম মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেব মকরায় নমো নমঃ। এই নাস্তিকের কপালে তোমার ওই প্রসাদী ফুল ঠেকানো বৃথা কাত্যায়নী। আচ্ছা, আমাকে খেপিয়ে তোমার কি লাভ হয় বলো তো? না কাত্যায়নী, তোমাকে খেপাবার জন্য বলি না। আমি বিশ্বাস করতে পারি না, কিছুতেই বিশ্বাস করতে পারি না যে তোমার ওই নুড়ি। চুপ, শুনতে পাবে? কে? তোমার ওই শিব? এটা কি হাসির কথা হলো? শুধু হাসির কথা নয়, হাস্যকর কথা। তোমার শিব ঠাকুর যদি সব শুনতেই পেতেন তাহলে এই বিশ্ব চরাচরে এত দুঃখ এত কষ্ট কেন? আমি অল্প বুদ্ধি স্ত্রী লোক, অত শত বুঝি না। শুধু এইটুকুই বুঝি, যদি দুঃখ কষ্ট হাহাকার থেকেই থাকে তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট হাহাকারের প্রয়োজন আছে।
শুনেছ কাত্যায়নী? আমি প্রায়ই শুনি। হঠাৎ ঘুম ভেঙে গেল, স্পষ্ট শুনলাম খড়ম পায়ে কে যেন বারান্দা দিয়ে। একটা কথা শুনবে? কি? আজ তিনি নিজে তোমাকে ঘুম থেকে জাগিয়েছেন, প্রণাম করো তাকে। প্রণাম? প্রণাম করব সেদিন যেদিন শুধু খড়মের আওয়াজ নয়, খড়ম শুধু পা দুখানা দেখতে পাবো। দেখলেও চিনতে পারবে না। কেন? চোখ বুজে দেখলে তো দেখা যায় না। ঘুম থেকে যে জাগাতে পারে বোঝা চোখও সে খোলাতে পারে, নইলে কিসের সে সর্বশক্তিমান? जन्म जन्म का सोया मनुआ, सोया मनुआ, सोया मनुआ, जन्म जन्म का सोया मनुआ, सतगुरु सत जागा, गुरु शब्द से जागा, कोई कछु कहे मन लागा। माता पिता सुत कुटुम कबीला, टूट गया जूं तागरे, माता पिता सुत कुटुम कबीला, टूट गया जूं तागरे, मीरा के प्रभु गिरिधरी नागर, मीरा के प्रभु गिरिधरी नागर, भाग हमारा जागा, भाग हमारा जागा, कोई कछु कहे मन लागा, कोई कछु कहे मन लागा। भालो लागलो, सत्यि खूब भालो लागलो। আপনার বাড়ি? এই পরগনায়, সিন্তি গ্রামে। ও আচ্ছা, আপনি এর সঙ্গে যান। উজির সাহেব, এখনই পাট্টা করে একে যেন 30 বিঘে নিষ্কর জমি দেওয়া হয়। আপনি দয়ার অবতার। না না, দয়া নয়, সুর ভালোবাসি, সঙ্গীত ভালোবাসি, আর ভালোবাসি সাচ্চা মানুষ। আমি 7 দিন এখানে আছি, যদি পারেন আবার আসবেন। আপ সৌভাগ্য। আসুন। ভার মল্ল। ভার মল্ল? ও, নিয়ে এসো তাকে। ডাকতে বাধ্য হয়েছি।
কোন সাহসে তুমি আমার প্রজাদের উপর দস্যুতা করো? ভুল শুনেছেন আপনি। আপনার কর্মচারীদের দস্যুতার হাত থেকে নিরীহ গ্রামবাসীদের রক্ষা করবার চেষ্টা করেছি মাত্র। রক্ষা করবার চেষ্টা করেছো? তুমি রক্ষা করবার কে? নবাব আমি নই, রাজাও নই, কিন্তু আমি মানুষ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার অধিকার সব মানুষেরই আছে। এত দূর এই সাহস কোথা থেকে পেলে তুমি? পেলাম। জানো, রাজনীতিতে এরই নাম দস্যুতা, আর দস্যুতার শাস্তি হচ্ছে প্রাণদণ্ড। সে দণ্ড নেবার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি। মাথা নিচু করে কথা বলো। চেষ্টা করি, পারি না। বটে ভীষণ চাঁদ। আচ্ছা, মাথা নিচু আমি করিয়ে দিই। বিশান চাঁদ, ইনি নাকি চেষ্টা করেও মাথা নিচু করতে পারেন না। তুমি দেখো তো এর মাথা নিচু করিয়ে দিতে পারো কিনা। যাও, নিয়ে যাও। শঙ্কর, তুমি জানো নিরুপরাধ আমার স্বামী, নিরুপরাধ আমার স্বামী। কি ভার মল্ল মাথা নিচু হলো? কই আর হলো হুজুর। লোহার শেকল মনে হচ্ছে যেন ফুলের মালা। বটে, ভীষণ অপদার্থ। মা ফিরেছেন তিনি? না মা, এখনো ফেরেননি। শিব শঙ্কর, তোমাকে ছাড়ার আমি কাউকে জানি না। রক্ষা করো, রক্ষা করো আমার স্বামীকে। ভালো করে ঘাড়ে সেঁক দিয়ে দাও। কে, কোন শক্তি তোমাকে রক্ষা করছে? তবে আমি স্পষ্ট বুঝলুম যে তুমি ঈশ্বরের অনুগৃহীত। আজ থেকে এই পরগনার মালিক তুমি। তোমায় আমি রাজা উপাধি দিলুম। এইবার মাথা নিচু করে আপনার অনুগ্রহ আমি গ্রহণ করলাম। জয় রাজা ভারত! একই বলে দান ছত্র, হে যেমন রাজা তেমনি রানী। তুমি খেলে না তো বাঁচো? না, বাড়িতে আমার স্বামী না খেয়ে আছেন কি না, তাই আমি খাবার নিয়ে যাচ্ছি। ও, কোথায় থাকো বাঁচা? সিংটি। ও বাবা, মুখোশ পর। হ্যাঁ মা, আমি চাই। চন্দ্রশেখর, চন্দ্রশেখর, চন্দ্রশেখর পাহিমাম, চন্দ্রশেখর, চন্দ্রশেখর, চন্দ্রশেখর পাহিমাম, চন্দ্রশেখর। অন্ন, 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 অন্ন কোথায় যে যায়? শিব আমার অভুক্ত, একটা কিছু দিতে পারি। অন্ন, অন্ন, অন্ন,
অন্য অন্য কোথায় গেলে? সাড়া দিচ্ছ না যে? রাগ করেছ? আজ বুঝি কিছু জোগাড় করতে পারেনি? তার জন্য কি হয়েছে অন্য? ঠাকুর আমার পরমান্ন খায় না, যা হোক একটা কিছু। তোমাকে তো বলিছি অন্য, কিছু না জোগাড় করতে পারো অন্তত একটা বুনো ফল। আমার ঠাকুরের কণ্ঠে বিষ, অমৃত ফল আর বুনো ফল দুই তার কাছে সমান। অন্য অন্য কথা বলছো না যে? অন্য 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 কি বলছো? রোজ রোজ তোমাকে এক কথা বলতে পারি না অন্য। ঠাকুরের ভোগের জন্য যা হোক একটা কিছু আনতে বলি, কি এনেছো? খাবার। খাবার? হ্যাঁ, আজ দুদিন ধরে তুমি উপোস দিয়ে আছো। সেই জন্য তুমি খাবার আনতে গিয়েছিলে? কোথায়? রামনগরে। রাজা ভারমল্ল সমস্ত গায়ের লোকজনদের খাওয়াচ্ছেন। তুমি সেইখানে গিয়েছিলে আমার জন্য খাবার আনতে? হ্যাঁ, খাবে চলো। কি খাবার এনেছো দেখি। বিষ্ঠা, বিষ্ঠা, শুকরের বিষ্ঠা। তুমি কি করে ভাবতে পারলে অন্নপূর্ণা, আমার শিব অবক্তা থাকবে আর আমি বড় লোকের উচ্ছিষ্ট দিয়ে পেট ভরাবো? সেইটি গ্রামে কার ঘরে কোনো একটা ফল পেলে না? একটা কুল, একটা পেয়ারা। আমাকে দেখলেই সবাই মনে করে আমি ভিক্ষে করতে এসেছি। বেশ, ভিক্ষেরই ঠাকুর আমার, তার জন্য ভিক্ষে চাইতে আমার কোনো লজ্জা নেই। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কোথায় যাবে? ঠাকুর আছে গো। কে? শ্রীমন্তর গলা না? হ্যাঁ গো বাবা ঠাকুর, আমি শ্রীমন্ত। মা ঠাকুরের ফলগুলো তুলে রাখেন। গাছের প্রথম ফল তাই মনে হলো শিব ঠাকুরকে দিয়ে আসি। বাবা গো, তোমার শিবের পায়ে দিও। শিব শম্ভু, শিব শম্ভু। আজ যে বড় খেন্তি এলো না, আসবে কি করে? শুনিসনি কি না? সাধ্য সাধনা করে খেন্তির বাপ দু গন্ডা টাকা দিয়ে খেন্তির বরকে নিয়ে এসেছে। অমন বরের মুখে আড়াই গন্ডা বিয়ে করেছে মুখ পোড়া। ও বোধের মা, হাতটা হচ্ছে গেল। কি হল? হাতটা দিয়ে ঢুকিয়েছি, হাতে যেন আগুনের ছেঁকা লাগলো। বলিস কিলো? কই, কিছু তো নেই। হ্যাঁ, তুষার গরম হয়ে গিয়েছে। হাতটা কি এখনো ঝুলছে গো? আজ তাহলে থাক, তাই থাক। জিতিস কি রে? ওহ, যা খিদে পেয়েছে। বস একটু ভিজুক। একটু গুড় জোগাড় করতে পারলি নে?
গেছে, তোল তোল। তারা একটু মেখে নি। ওরে বাপরে, যাক ভালোই হলো, এবার একাই সাটানো যাবে। বাপরে ঠাকুর তারে, উনি বাপরে বাপ ঠাকুর তারে, বাবারি বাবার। বন্দে গঙ্গা ধর্মীশম রুদ্রং পশুপতিমীশনম, বন্দে গঙ্গা ধর্মীশম। তোমার কি চুরি গেছে? মা কালীর কাছে মানত ছিল দু বছরের একটি পাটা। চুরি গেছে কেমন করে জানলে? আগে শুধু আমার কেন বলো না হরি। আগে আজ দুদিন হলো আমার বকনাটাকে আর খুঁজে পাচ্ছি না। সে নিশ্চয় সেই সন্ন্যাসীর কাজ। সন্ন্যাসী পাটা চুরি করবে কেন? আগে সন্ন্যাসী তো নয়, পাকা চোর। সন্ন্যাসী সেজে এইসব করে বেড়াচ্ছে। সন্ন্যাসীকে তোমরা কেউ দেখেছো? হুজুর, বোধার মা রেতের বেলায় গরু খুঁজতে গিয়েছিল, সে সচক্ষে দেখেছে ত্রিশূল নিয়ে তেড়ে আসছে। শুনছি নদীর ওপারের গায়ে নাকি ছোট ছোট ছেলেমেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। অপদার্থের দল, তোমরা এতগুলো মরদ একটা চোরকে সায়স্তা করতে পারছো না? আজকে হুজুর, তাকে দেখতে পেলে তো সায়স্তা করব। দিনের বেলা সে বেরোয় না, রাত্রিরে উদাসীর মাঠ থেকে যখন দক্ষিণে হাওয়া বয় তখন স্পষ্ট শোনা যায় হর হর বোম বোম আওয়াজ। হর হর বোম বোম বার করছে। গোলাপ মতি, তোরা লোকজন নিয়ে এখন সেই সন্ন্যাসীটাকে ঠেকলে বেঁধে আমার সামনে নিয়ে আয়, তারপর তার স্ত্রী শুনে আমি তাকে ছড়াবো। যা বাতাসি, বাতাসি। কি মা? একবার রাজামশাইকে খবর দে, বলবি বিশেষ দরকার আছে, আমি ডাকছি। কি এমন দরকার? কাকে আবার বেঁধে নিয়ে আসতে হুকুম দিলে? ও একটা বদমাইশ লোক, সন্ন্যাসী সেজে গায়ের লোককে উদ্ব্যস্ত করছে। আমি শুনেছি গায়ের লোকদের কথা। সে লোকটা আবার তোমার মতো হর হর বম বম করে। যে শিবু নাম উচ্চারণ করে সে কখনোই বদমাইশ হতে পারে না। তোমার লোকজনদের বারণ করো। দেখো কাত্যায়নী, শিবকে ভক্তি করে আমি বুঝি, কিন্তু শিবের নামে যদি পাগলামি করো তাহলে কবিরাজ ডাকাতে হয়। দোয়াই তোমার, এর মধ্যে মাথা গলিও না। না, আমার মন বলছে তুমি ভুল করছো। শিব ভক্তকে অকারণে শাস্তি দিও না, তোমার লোকজনদের ফেরাও। তারা চলে গেছে, এতক্ষণ হয়তো তোমার শিব ভক্তকে সে গোল দিয়ে বেঁধেছে। হর হর বোম বোম। ওরে ওরে, তোরা যা, তোরা এখনই বেরিয়ে পড়, তোরা এক্ষুনি বেরিয়ে পড়। নদীর এদিক ওদিক বনি জঙ্গলে আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজে দেখবি। কাল রাত্রে স্বয়ং মহাদেব আমাকে স্বপ্নে প্রত্যাদেশ দিয়েছেন যে এইবার তিনি বাংলাদেশের রাঢ় অঞ্চলে আবির্ভূত হবেন। ওরে যা যা, তোরা বেরিয়ে পড়, বেরিয়ে পড়। এই বলেই তো মহারাজ, তুমি আমাদের সেই কাশি থেকে বনে জঙ্গলে ঘুরিয়ে ঘুরিয়ে মারছ। বটে, আমি তোদের বনে জঙ্গলে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি, আর আমি নিজে হিমালয় থেকে সারা পথ নিজে পায়ে হেঁটে হেঁটে প্রত্যেকটি নুড়ি খুলতে খুলতে আসছি। কার জন্য, কিসের জন্য? কিন্তু মহারাজ, গ্রামের লোকেরা নাকি আমাদের উপরে খাপ্পা হয়ে গিয়েছে। ওরে মায়াগিরি চেরা তোরা, কার সাধ্য তোদের গায়ে হাত দেয়? যা যা যা, হর হর বম বম বলে বেরিয়ে পড়, বেরিয়ে পড়। দেখলাম হুজুর কি সব মন্তর পড়লো, আর এক রাজ ধোঁয়া হলো।
ধোঁয়া হলো তোমাদের মাথায়। এইটুকু তোরা পারলি না, না তোদের দ্বারা কিচ্ছু হবে, যা যা দূর হ দূর। শান্তিরা ফিরে এসছে শুনল? হ্যাঁ। সন্ন্যাসীকে না নিয়ে? দড়িতে কম পড়ল বোধ হয়। আমিও দেখবো তার ভোজবাজির দৌড় কত। ভাই তোমার সে চেষ্টা করো না। কেন? তার ভয়ে? শিব ভক্তকে উত্তপ্ত করলে শিব কুপিত হন। আমি তো তাই চাই কাত্যায়নী, তোমার শিব ঠাকুর ভাং খেয়ে নিজুম হয়ে গিয়েছে। আমি দেখতে চাই সে খেপে জেগে ওঠে কিনা। শিব 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 আজ মেরেই ফেলো তোকে। রজনী ইয়ার কি পেয়েছিস বল, কোথায় গেল কবিরে গাই? মাঠ থেকে গরু গুলো আনছিলাম, কবিল আডাল সরে গেছে। ওরে বাবা, এই রাজার কানে গুটলে তো আমাকে আসতে রাখবে না। এই না, আকা থেকে তুলে এনেছি, চোখ দুটোতে গুঁজে দাও। কে? আমার চোখে? ও মনন, গয়নার বুদ্ধি তোমার চোখে হতে যাবে কেন? তোমার এই আদরের চাকরের চোখে ওকে বিদায় করো। ঠিক বলেছো, আজ থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ। হ্যাঁ বন্ধ। খাওয়া বন্ধ করলে তো ওর ভারী বইয়ে গেল। কপিলা কেড়ে ভর্তি দুধ মাঠ থেকে ঘুরে এলে এক ফোঁটা দুধ পাওয়া যায় না, সেসব দুধ যায় কোথায়? তোমার ওই রাক্ষসী তো গেলে। আর কেড়ে ভর্তি দুধ এদিকে কপিলাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা শুনলে? এই এদিকে আয়, এদিকে আয় না। আমার মেয়ে না গো, সত্যি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কদিন আচ্ছা আয় আমার হাতে কাটতে গিয়ে তোমার পায়ে পড়ি, পায়ে পড়াচ্ছে। ওই তো তাই তাই তো তাই তো কোথা গেছিলি মা? দেখিস মা, চাকরিতে খাস দে। জাবনা দেখেছ? জাবনা মাখবো, খড় কাটবো, তোমার সাদের চাকর বসে বসে খাবে। জাবনা মাখ। আর যদি দুধ না পাওয়া যায় তাহলে তোমার খাওয়া দাওয়া একেবারে বললা বন্ধ বন্ধ। হ্যাঁ ও ঘোষের পো, এই যে আর বলে না হুজুর, ও জ্বালায় এবার অসময় যে। হ্যাঁ মা বলে পাঠালেন কপিলাকে দুধটা আলাদা করে নিয়ে যেতে। গেল আমি তো আলাদা করে পাঠিয়ে দিই। কিন্তু রাজা বসাই নাকি রানীমাকে বলেছেন যে কপিলা গায়ের দুধ খেয়ে তিনি আর তেমন স্বাদ পাচ্ছেন। তাই তো কেমন করে হবে? আকলে মুখের দিকে চেয়ে দেখতে এসছি। বেরো বেরো ঘর থেকে, আমার সঙ্গে দূর হয়ে। ওর উপর আবার হঠাৎ, আপনি জানেন না হুজুর ও কত বড় না ওরে খালা শিগগিরায় নচ্ছার নচ্ছার পাজি ওর জন্যই তো হুজুর। আপনি বসুন, আমি দুধ দিয়ে নিয়ে আসছি।
কেন তোমরা আমার ঠাকুরকে নিতে এসেছো? কেন তাকে মারছ? রাজার হুকুম, এই পাথর আমাদের তুলে নিয়ে যেতেই হবে। না না, তোমার পায়ে পড়ি, আমার ঠাকুরকে তোমরা নিয়ে যেও না। রাজা, বিরক্ত করিস নি, তোদের কিছু বলবার থেকে রাজার কাছে কি বলবো? বাজে কথা উত্তক্ত করো না কাত্তায়নি, যাও শুতে যাও। শুতে যা, আমি কিছুতেই পাচ্ছি না। কে বলি, আমার মনে হচ্ছে কি যেন আমার ঠেলে ঠেলে তুলে দিচ্ছে। তুলে দিচ্ছে কই? আমাকে তো কেউ নড়াতে পারছে না। আমিও দেখবো কাত্তায়নি, আমার শক্তি দিয়ে তোমার ওই অনাদিলিঙ্গ শিবকে এখানে তুলে আনতে পারি কিনা। দোহাই তোমার, তুমি সংকল্প ত্যাগ করো। কিছুতেই না, যতক্ষণ না তোমার শিব ঠাকুর নিজে আমার সামনে আসছেন আমি কারো কথা শুনবো না। যাও। তোমার পায়ে পড়ি রাজা, তোমার লোকজনদের বারণ করো, তারা আমার ঠাকুরকে ছাবল দিয়ে মারছে। তোর ঠাকুর? হ্যাঁ, তারকেশ্বর শিব। ও বুঝেছি, সব সেই মায়াগিরির ফন্দি। ভেবেছে ভার মূল্য ছোট ছেলে দেখে সব ভুলে যাবে, কখনো না। বেরিয়ে যা, বেরিয়ে যা। না বটে, এত স্পর্ধা। সাবধান ভারমল্ল। অন্তর্যামী, দাও শাস্তি দেব। প্রভু, প্রচ্ছন্ন ভক্তা, এবার প্রকট হও, প্রচার করো শিব নাম। দাঁড়াও দাঁড়াও প্রভু, একবার তোমার খড়মশুদ্ধ পা দুখানা স্পর্শ করি। জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। আয় বাবা, তোমার কোলে আয়। হ্যাঁ নাও রানী, ওকে কোলে তুলে নাও। খাজাঞ্চি মশাই, খাজাঞ্চি মশাই। তুমি ব্যস্ত হয়ো না রাজা, শিবশঙ্কর নিজে তাদের কাজ বন্ধ করে দিয়েছে। শিবশঙ্কর নিজে? জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। মায়াগিরি, আমি ওইখানেই তার মন্দির প্রতিষ্ঠা করব, তুমি আমার সহায় হও। স্বয়ং শিবশম্ভু তোমার সহায় রাজা, শিব আশীর্বাদে তোমার এই কীর্তি অমর হয়ে থাকবে, মানুষ খুঁজে পাবে তার মুক্তির পথ। আও বেটা, একে আমার কাছে থাকতে দিন সন্ন্যাসী ঠাকুর, আমার ছেলে নেই। ঐশ্বর্যের বন্ধনে তো ওকে আবদ্ধ রাখা যাবে না মা,
তাছাড়া ওর মাকেও বলে আসেনি, আজ ওকে ছেড়ে দিই। তোমার নিবেদন? হ্যাঁ প্রভু, শাস্ত্রে বলে দেবতার মধ্যে তুমি শ্রেষ্ঠ, যত যোগ্য আছে তার মধ্যে অশ্বমেধ শ্রেষ্ঠ, যত তীর্থ আছে তার মধ্যে গঙ্গার তুল্য তীর্থ আর নেই, কিন্তু মর্ত্যলোকে কোন ব্রত সর্বশ্রেষ্ঠ প্রভু? সেই ব্রতেরই আমি প্রবর্তন করব মর্ত্যে, তাই তারকেশ্বরে আবির্ভূত হয়েছি, জগতে তা শিবব্রত বলে খ্যাত হবে। চৈত্র মাসে বেত্রপানি হয়ে শিবব্রত গ্রহণ করে যে এক মাস, পনেরো দিন, দশ দিন কি সাত দিন আমার ওই প্রিয় স্থান তারকেশ্বরে নিশিদিন ভক্তিভাবে নৃত্য করবে, অক্ষয় শিবলোকে তার স্থান হবে। তার জন্য কি রাজা ভারমাল্যকে? হ্যাঁ, স্বপ্নে আমি তাকে আদেশ দিয়েছি রাজার সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে ওই চৈত্র মালায় সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে। তার এই সন্ন্যাস গ্রহণ থেকে চৈত্র মাসে প্রতি বৎসর তারকেশ্বরে হবে সন্ন্যাসের মহামেলা, আর সেই মেলার গাজনের নাচের ভেতর মর্তে প্রকট হবে আমার আশীর্বাদ, তারকেশ্বরে হবে আমার বিভূতি সর্বশ্রেষ্ঠ প্রকাশ। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। জয় বাবা তারকেশ্বর শিব! মন্দিরের দরজা খুলবে, একেবারে জাগ্রত দেবতা। যে যা মানুষ করে ধর্ণা দিচ্ছে সে তাই পাচ্ছে। জয় বাবা তারকেশ্বর শিব! শিব গো, শিব গো, সকলই তোমার সম্ভবে গো। কি দেখছো মা? দেখি পাট কাটি মা। পাট কাটির বাঁকে জলের ঘোড়া? মা গো, শিব ঠাকুর ইচ্ছে করলে সব সম্ভবে গো মা, সব সম্ভবে গো। অন্যায় করেছিলাম, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অন্যায় করেছিলাম, এখন দেখছি শিব ইচ্ছে করলে সব হয় মা। যাই, বাবার মাথায় ঢালতে হবে। অন্য অন্য পথ দিয়ে লোকে কি বলতে বলতে গেল? রাজা তারকেশ্বর শিবের মন্দির তৈরি করে দিয়েছে, বড় জাগ্রত শিব। তারকেশ্বর শিব, চলো যাই। তুমি যাবে? জানো মন্দিরের চারিদিকটা জমি নাকি রাজা মন্দিরের নামে লিখে দিচ্ছে, তারকেশ্বর বলে নতুন গ্রাম বসাচ্ছে, ভালো বামুন গিয়ে চাইলেই বসবাসের জন্য জমি দিচ্ছে, টাকা দিচ্ছে। তাহলে কি কাজ নেই? এই যে বললে যাবে। হ্যাঁ যেতাম, শিবের কাছে, রাজার কাছে নয়। সবাই নিচ্ছে দেখে হয়তো লোভ সামলাতে পারবো না। ভালোই করলে অন্য সাবধান করে দিয়ে। থাক অন্য, থাক। গাঙ্গুলি মশাই! কে? এইটি কি চতুর্ভুজ গাঙ্গুলির বাড়ি? হ্যাঁ, ভেতরে আসুন। আপনি কি চতুর্ভুজ গাঙ্গুলি? হ্যাঁ। প্রণাম। কল্যাণ হোক আপনাকে তো, মানে আমি অন্ধ। অধমের নাম ভারমল্য। রাজা ভারমল্য? হ্যাঁ, আজও রাজা আছি, তবে কাল কি থাকবো জানি না। আপনি এখানে আমার মতন অভাজনের কুটিরে?
আমি এসেছি শিব আজ্ঞা বহন করে। শিব আজ্ঞা? চৈত্র সংক্রান্তির দিন তারকেশ্বর শিবের মন্দিরের উদ্বোধন হবে, আপনাকে হতে হবে সেই মন্দিরের প্রথম পুরোহিত। এত লোক থাকতে আমি অন্ধ। রাত্রে স্বপ্নে এই আদেশই আমি পেয়েছি, তাই সেই আদেশ পৌঁছে দেবার জন্যে আমি নিজেই এসেছি। শিব আজ্ঞা, আমি শুধু আজ্ঞা বহ। শিব আজ্ঞা? অন্য অন্য কোথায় গেলে? শুনতে পাচ্ছ, শিব আজ্ঞা। শিব আজ্ঞা যিনি বহন করে আনেন তিনিও শিব। পাদ্য দাও, অর্ঘ দাও, আসন দাও, শাক বাজাও। শিব আজ্ঞা, শিব আজ্ঞা, শিব আজ্ঞা, শিব আজ্ঞা। এটা মনে হচ্ছে পুকুর। হ্যাঁ, দুধ পুকুর। এইখানে স্নান করে বাবার পুজো করতে হয়। বসো। আমি নতুন কাপড় আর চাদরটা নিয়ে আসি। শিব শিব শুনেছ হে? এত কাণ্ডের পর রাজা কিনার শেষে একজন অন্ধকে বাবার মন্দিরে পুরুত করলেন, তাই তো শুনছি। আচ্ছা, এতগুলো গাঁ একটা ভালো পুরুত পাওয়া গেল না? অন্য অন্য ঠিক বলেছে ওরা, সত্যি তো অন্ধ আমি। না না না, অন্য 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 মেটি, রাজা নাকি এক অন্ধ ভিখিরিকে পুরুষ করেছে। ভিখিরির বরা কিন্তু অন্ধ, পুজো করে দেখি। এ আমায় কোথায় নিয়ে এলে ঠাকুর? এতগুলো গাঁ একটা ভালো পুরুষ পাওয়া গেল না? কিন্তু অন্ন, পুজো করে দেখি। শিব শিব শিব। কি ওখানে কেন? চোখে দেখতে পাচ্ছি, আমি চোখে দেখতে পাচ্ছি। আর আমি অন্ধ নয়, আর আমি অন্ধ নয়, আমি চোখে দেখতে পাচ্ছি। শঙ্কর মহাকাল লুটাই যা পড়ে দেবার বগছাল, আলো ছায়ার বগছাল, নাচছে নন্দনাথ শঙ্কর মহাকাল লুটাই যা পড়ে দেবার বগছাল, আলো ছায়ার বগছাল, নাচছে নন্দনাথ শঙ্কর মহাকাল। ওঠে নীল কণ্ঠের হালাহাল, ছিঁড়ে পড়ে দামিনী যোগিনী নাগিনী দল,
শঙ্কর মহাকাল। ভঙ্গে গঙ্গা তরঙ্গে সঙ্গীত ধুলে ওঠে অপরূপ রঙ্গে, সেনে তো ভঙ্গে গঙ্গা তরঙ্গে সঙ্গীত ধুলে ওঠে অপরূপ রঙ্গে, নেতু ছল জলে বাজে জল দোতাল নাচিছে নটনাথ শঙ্কর মহাকাল। ও নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে নিবেদয়ামি চাত্মানং সঙ্গতি পরমেশ্বরঃ। জয় জয় করুণাবধে শ্রী মহাদেব শম্ভো, জয় জয় করুণাবধে শ্রী মহাদেব শম্ভো, জয় জয় করুণাবধে শ্রী মহাদেব শম্ভো। এইভাবে অনাদিলিঙ্গ তারকনাথ শিব আবির্ভূত হলেন এইখানে। আজ শত শত নরনারী এখানে এসে তাঁর কৃপা লাভ। বাবা তাই ওর চোখে ঘুম ঢেলে দিয়েছে, ঘুম। ঘরে অসুস্থ ছেলেটা একা পড়ে নড়তে চড়তে পারে না, ভয় হয় দিদি। ঠিক আছে, এত ডাকলে উঠল না যখন, ঘুম। ঘুমোবে কি গো? বলি ও গোপালের মা, গোপালের মা, ও গোপালের মা, ভোর হয়ে এলো জি। ধন্যি ঘুম মা তোমার, কতক্ষণ ধরে ডাকাডাকি করছি, ঘরে যে আমার সঙ্গে ছেড়ে ফেলে এসেছো। ভোর হয়ে এলো কি স্বপ্নাস, গোপাল আমার একা সারা রাত। তুমি এক্ষুনি চলে যাবে সন্ন্যাসী ঠাকুর? হ্যাঁ। আমার আর কথা জড়িয়ে যাবে না তো? না, যখনই জড়িয়ে আসছে বলে মনে হবে তখনই সেই মন্ত্র পড়বে, শিব 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 ভোর শ্রী মহাদেব শম্ভু। বড় ভালো লাগে তোমার মুখে শুনতে। আমার একটা কথা সন্ন্যাসী ঠাকুর, তোমাকে দেখতে আমার বড্ড ইচ্ছে করে, তুমি একবার সামনে এসে দাঁড়াও সন্ন্যাসী ঠাকুর। আমি যে নড়তে পারি না, নইলে
তুমি একবার সামনে এসে দাঁড়াও সন্ন্যাসী ঠাকুর। গোপাল 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 গোপাল, আমার মাথা শিয়ে রেখে দাঁড়িয়ে দেখো মা, কেউ তো নেই বাবা? নেই। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর চলে গিয়েছে। দেখছো মা আমি কিরকম কথা বলছি? আর তো কথা জড়িয়ে যাচ্ছে না। কি সন্ন্যাসী ঠাকুর বাবা? সারা রাত আমার শিয়রে দাঁড়িয়ে গল্প করলে। শিব 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 এত করে বললুম, ঠাকুর তুমি একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি দেখব। ওরে ওরে মা, তুমি একবার আমার মন্দিরে নিয়ে চলো। না বাবা, তোকে যেতে হবে না, আমি তোর হয়ে ধর্ণা দেব। না মা, আমি যাব। তুমি একবার আমার কোনো রকমে সেখানে শুয়ে যাও, আমি সারা রাত ধরে ডাকব। শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভু। ওটাকে ধর। পালিয়ে গেল যে, গোপাল গোপাল
ওটাকে শিব গোপাল 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 মা সাপ তোমার গোপাল কেমন নেচে কুদে যাচ্ছে দেখো। হ্যাঁ চরণ, সবই বাবার দয়া। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। প্রণাম।